আগুন আগুন আমার শরীরে এত আগুন কেন? আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমি কি অপরাধ করছি আল্লাহ? আমি কি অপরাধ করছি? আমার এত শাস্তি কেন? এটা জাহান্নাম, ভেবে দেখ তুই দুনিয়াতে পাপ কাজ করেছিস, যার কারণেই তোকে এখানে নিক্ষেপ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা কেমন আছেন? ভাই পাশে মসজিদে আজান হচ্ছে, প্লিজ গানটা একটু বন্ধ করি ভাইয়া। ভাই রমজান মাস, পবিত্র মাস, আপনি প্রকাশ্যে বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এটা আপনার নিজের জন্যও ক্ষতি হচ্ছে, আপনার আশেপাশের মানুষের জন্যও কি ক্ষতি হচ্ছে। ভাই সিগারেটটা কি ফেলাই দেওয়া যায় না? আসলে ভাই আপনি আমি আমরা সকলেই কি মুসলমান, আল্লাহ তাআলার বান্দা, পিয়ারা বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে তার উদ্দেশ্য নিয়ে, আমরা তার ইবাদত করব, তাকে রাজি খুশি করে কি আমরা উপহার স্বরূপ তার কি সৃষ্টি করা জান্নাত কি অর্জন করব। এই যে সিগারেটটা খাচ্ছেন, এই সিগারেটের দ্বারা আপনার পরকালও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিভাবে? বলা হয়েছে যে আপনারা সিগারেটটা খাচ্ছেন, সিগারেটের মধ্যে যে তিনটি গুণ আছে, খারাপ গুণ বলা চলে, এই তিনটি গুণ জাহান্নামের মধ্যেও আছে। কিভাবে? জাহান্নামের মধ্যে আগুন আছে, জাহান্নামের মধ্যে ধোঁয়া আছে, গন্ধ আছে, ঠিক একইভাবে সিগারেটের মধ্যে এই তিনটি জিনিস আছে। অতএব এই সমস্ত জিনিস যদি খান, জাহান্নামের কঠিন ভয়াবহ ব্যবস্থা আপনাদের জন্য রাখা হয়েছে। বলা হয়েছে কি জাহান্নামের মধ্যে যখন আপনাদেরকে নিক্ষেপ করা হবে, বলা হয়েছে ওই জায়গার মধ্যে উদ্ধার করার মতো কেউ থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। দেখা যাচ্ছে জাহান্নামের আগুন এমনভাবে আপনাদেরকে আক্রমণ করে ধরবে, এমনভাবে আপনাদেরকে চাপায় ধরবে যে আপনারা ওখান থেকে উঠতে পারবেন না। এই দুনিয়ার সাময়িক সময়ের সুখ আনন্দের জন্য আমরা কি পরকালের আনন্দটাকে হারাইতে চাই ভাই? অতএব ভাই আপনার আমার উভয়ের দায়িত্ব হচ্ছে দুনিয়াবি সমস্ত খারাপ কাজ, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য, রমজান মাসে গান বাজনা বাদ দিয়ে আমার সঙ্গে কি একসাথে মসজিদে যাওয়া। ভাই একসাথে মসজিদে নামাজে গেলে ভালো হতো না ভাই? আচ্ছা হুজুর, আমরা নামাজে যাব, আজকে গোসল করি নাই। আপনি যান, আমরা কালকে থেকে নামাজ শুরু ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আগামীকাল থেকে আমাদেরকে আপনাদেরকে সহ আমি কি মসজিদের দিকে যাব ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর যান, আপনার অনেক কাজ আছে, কালকে থেকে আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি হেদায়েত দান করো, পাক্কা মমিন মুসলমান হিসেবে কবুলের মঞ্জুর করো। কোথা থেকে ফালতু হুজুর আসছে, অযথা খালি বয়ান মারে, রাখো তো একটু। ভাই কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। জি ভাই গতকালকে আমাকে ওয়াদা দিয়েছিলেন আজকে আমার সঙ্গে নামাজে যাবেন, চলেন নামাজের সময়। আর আপনি আমাদের, আমরা ছোট ভাই ব্রাদার, আপনারা কি করি না করি আপনি এত বারবার আমাদের ফলো করেন কেন? আমরা তো বলছি নামাজ পড়ব। আরে ভাই আমি তো বলছি কি আপনাকে? জি ভাই শুনেন, আপনি এত ফলো করেন কেন? ভাই আমি বলি আপনারা শুনেন একটু, আসলে আমি যে এত মেহনত করতেছি, এত কথা বলতেছি আপনাদের সঙ্গে, এর দ্বারা কি আমি নিজেও উপকৃত হচ্ছি, বরঞ্চ আমার থেকে আপনারা বেশি উপকৃত হবে। মানে আপনার খেয়াদে কাজ নাই না? হ্যাঁ আপনি জান তো এখান থেকে যান, আমি পড়বো যান, আপনি যান। আসলে ভাই গতকালকে তো আপনারা আমাকে ওয়াদা দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করলো, আল্লাহ পাক তাকে মোনাফিকের খাতায় নাম উঠে দেয়। অতএব এর দ্বারা কি বোঝা যাচ্ছে ভাই? আসলে চলেন মসজিদের মধ্যে ইয়ে করে। আমরা মোনাফিক? হ্যাঁ আপনি কাকে মোনাফিক বলেন? হ্যাঁ হুজুর আপনি যান তো যান, আপনি যান না, সময় এদিকে আমাদের ইমান নাই। হাই জামি, তোমার এই মাসুম বান্দাদেরকে তুমি মাফ করে দাও এ আল্লাহ, তাদেরকে সঠিক বুঝদান করো আল্লাহ, তাদেরকে সহি পথে নিয়ে আসো। আগুন আমার শরীরে এত আগুন কেন? আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমি কি অপরাধ করছি আল্লাহ? আমি কি অপরাধ করছি? আমার এত শাস্তি কেন? এটা জাহান্নাম, ভেবে দেখ তুই দুনিয়াতে পাপ কাজ করেছিস,
যার কারণেই তোকে এখানে নিক্ষেপ করা হয়েছে। হুজুর, আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি হুজুর। হুজুর, আমি আপনাকে অনেক রোডে ঘাটে অনেক খারাপ ব্যবহার করছি হুজুর, অনেক গালাগালি করছি হুজুর, আমাকে মাফ করে দেন। কোনো সমস্যা নেই, আমি মনে কিছুই নেই নেই, মাফ করে দেন ওয়ালা আল্লাহ। তুমি যে এত ভালো হয়েছ, হেদায়েতের পথে আসছো, এতেই আমি অনেক খুশি। অতএব তুমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, ইসলামের পথে চলো, আল্লাহ তাআলাও মাফ করবে, আমিও তোমাকে মন থেকে মাফ করে দিয়েছি। আসো। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। চলো আমরা মসজিদে নামাজের দিকে দেখি।